মৌলিক ফ্যাশনের গঠন। পুরো শরীরের অনুপাতের মধ্যে অনেক বড় পার্থক্য আছে ফ্যাশন এবং শিল্পে। শরীরের অনুপাত মাপা হয় মাথায়। গড় গঠন হল 7, 1 অথবা 2 থেকে 8। মাথা প্রকৃত মাথাসহ লম্বায়, কিন্তু ফ্যাশনে শরীরের অনুপাত প্রসারিত করা হয় যাতে সেটা মডেলের ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারে। এই জন্যে গঠন 8 থেকে 10, মাথা লম্বা হয়। কিভাবে ফ্যাশনের গঠন আঁকতে হয়? একটি রেখা আঁকুন। এটি একটি ভারসাম্য বজায় রাখার রেখা। এই রেখা দেহের কেন্দ্রবিন্দু নির্ধারণ করবে। এটি একটি সোজা উলম্ব রেখা হওয়া উচিত। রেখার মাঝখানে একটা মাথা আঁকুন। মাথা আঁকার জন্য উপরের দিকে একটি বৃত্ত অথবা উপবৃত্তাকার একটি স্কেচ আঁকুন। মাথার মাপ নেন, হয় আপনার পেন্সিল দিয়ে অথবা স্কেল দিয়ে। এই পরিমাপ ব্যবহার করে সমান দূরত্বে 9টি ছোট ড্যাশ আঁকুন। এরপর এই অংশগুলোকে নাম্বার দিন। চিবুকের নিচ থেকে 1 শুরু করে পায়ের নিচ পর্যন্ত 9। এখন আমরা একটি একটি করে অংশ আঁকব, তার মানে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। প্রথম মাথা, এখানে আপনি ইতিমধ্যে চেহারা এঁকে ফেলেছেন। দ্বিতীয় মাথা, গলা এবং কাঁধ আঁকুন। কাঁধ মাথার 1 এবং অর্ধেক চওড়া হওয়া উচিত। তৃতীয় মাথা, আবক্ষ মূর্তি এবং কোমর আঁকুন। কোমর হবে একটি মাথার মতো চওড়া তৃতীয় অংশের নিচে। কনুইগুলো কোমরের সঙ্গে তৃতীয় মাথার দাগের সাথে অবস্থিত। চতুর্থ মাথা, পেলভিস আঁকুন। নিতম্ব মাথার 1 এবং 4 অংশ প্রশস্ত হওয়া উচিত। দেহের নিচের অংশের জন্য 6 এবং 2 মাথাকে চিহ্নিত করি। তার সাথে 9কেও চিহ্নিত করি হাঁটু এবং গোড়ালিয়ের জন্য যথাক্রমে। উঁচু নিতম্ব হতে হাঁটু পর্যন্ত পা আঁকি। রেখা টেনে যা বাঁকা ও সরু হতে থাকে উরুর জন্য। হাঁটুর নিচের অংশ আঁকার জন্য নলাকৃতির রেখা তৈরি করি হাঁটু থেকে বাঁকিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত টেনে, যা প্রতিটি পায়ের ভেতরের অর্ধেক অংশ থেকে একটু বাইরে। উরু, উঁচু নিতম্ব থেকে হাঁটু পর্যন্ত এবং হাঁটুর নিচের অংশ হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত সমান লম্বা হওয়া উচিত। শেষ মাথা হল পায়ের পাতার জন্য, যা শুরু হয় পায়ের গোড়ালি থেকে এবং কর্ণ বরাবর 4/3 অংশ লম্বা। মাথার অনুপাতে একটি রেখা টানি একটি বিন্দুতে মিলিত হবার আগ পর্যন্ত। হাতও একইভাবে আঁকুন। এগুলো শুরু হয় উরুসন্ধিতে কবজির সাথে, আঙুলগুলো শেষ হয় 5 চিহ্নিত মাথার একটু উপরে। কিভাবে ফ্যাশন আঁকাকির জন্য একটি ভালো ভঙ্গি নির্বাচন করতে হয়। যেসব পোজ বা ভঙ্গি আপনি বাস্তবে মডেলদের দিতে দেখেন, তারা সব কাগজে দেখতে ভালো নাও লাগতে পারে, কিন্তু কোন ভঙ্গি কোন জামার সাথে ভালো লাগবে এটা বোঝা এবং ভিন্ন পোজ চেনা এটা অনেক উপকারী। পিছনের দৃশ্য এ, সামনের দৃশ্য বি, 3/4 দৃশ্য সি, পাশের দৃশ্য ডি। একটি সাধারণ ফ্যাশন ফিগার আঁকার জন্য আপনার প্রথমে বুঝতে হবে ভালো ভঙ্গি কী। ফ্যাশনের ভঙ্গি আঁকার জন্য এই সকল নিয়ম মেনে চলুন।
নিশ্চিত করুন আপনার মডেল কোনো কিছুর উপর ভর দিয়ে নেই, তার নিজের দুই পা দিয়ে দাঁড়িয়ে থাকা উচিত। আপনার মডেলকে পৃষ্ঠার উপর পড়ার থেকে বিরত রাখুন। আপনি কটি সোজা রেখা বরাবর মাথা, কাঁধ, নিতম্ব, হাঁটু এবং পায়ের পাতা রেখে ভারসাম্য তৈরি করুন। কাঁধ একদিকে এবং নিতম্ব বিপরীত দিকে করুন।